নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্ক আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক সরকার এবার কি বাংলা বিহারে অপারেশন লোটাস হয়ে গেছে যদিও সেটা রাজনৈতিকভাবে হয়েছে নীতিশ কুমার আবার এনডিএ ফিরে গেছেন তারপরেই লালু প্রসাদ যাদবকে ল্যান্ড ফর ইডির অফিসের দশ ঘন্টা যাদব পরিবারের কিছু সম্পত্তিও অ্যাটাচড হয়েছে অলরেডি কয়েকদিনের মধ্যেই আমরা দেখলাম জানুয়ারি মাসের শেষ দিনে বেশ রাতের দিকে হেমন্ত সোরেনকে সোন অ্যারেস্ট বলে ইডি হেফাজতে নিল তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন চম্পাই ছবারের বিধায়ক তিনি সোরেন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন যদিও হেমন্ত সোরেনের লক্ষ্য ছিল যে তার স্ত্রী কল্পনা সোরেনকে মুখ্যমন্ত্রী করবেন কিন্তু তার প্রয়াত দাদা দুর্গা সোরেনের স্ত্রী মানে হেমন্তর পুত্রবধূ তার ছোট ভাই হেমন্তর বৌদি তার ছোট ভাই সবাই কল্পনা সোরেনের মুখ্যমন্ত্রী হওয়ার বিষয়টায় ঘোর আপত্তি জানান পারিবারিক বিদ্রোহের আশঙ্কায় শেষ পর্যন্ত রনে ভঙ্গেন হেমন্ত সোরেন এটা খনি কেলেঙ্কারি ল্যান্ড মাফিয়াদের সঙ্গে চোখাচোক অতএব ঝাড়খণ্ড এনডিএর কাছে পরিষ্কার দেখুন যারা হেমন্ত সরেন সাফাই দিচ্ছেন যারা বলছেন যে রাজনৈতিক প্রতিহিংসা তারা একবারও বলছেন না হেমন্ত বলুন যে তিনি কোনো স্ক্যামের সঙ্গে যুক্ত নন সেইটা বলছেন না হেমন্তের এই সম্পত্তির উৎস কি ব্যবসা কোথেকে পান কোটি কোটি টাকা কোনো উত্তর আপনি পাবেন না তেজস্বী লালুর এই কোটি কোটি টাকা সম্পত্তির উৎসকে জিজ্ঞাসা করুন কোথা থেকে পেলেন প্রভূত সম্পত্তি উত্তর নেই কি ব্যবসা করেছেন আপনার ব্যবসায় কে বিনিয়োগ করেছে কত প্রফিট হয়েছে আবিষ্কার করে তার পেটেন্ট বেঁচে টাকা পেয়েছেন উত্তর নেই আপনি যদি সম্পত্তি করে থাকেন কিভাবে সম্পত্তি করেছেন তার হিসাব দাখিল করুন এজেন্সির সামনে তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে তা না করে প্রতিহিংসা আর এই প্রতিহিংসার তত্ত্বে চুরি পর্যন্ত সামিল হয়েছেন বেছে বেছে কেন যাদব কুলপতিকে হচ্ছে যাদব কুলপতি যে চোর এটা জানেন না সিপিএম এর নেতারা কংগ্রেসের নেতারা পশুখাস্ত চোর কনভিকটেড হেমন্ত সোরেনকে যারা বলেন সততার মূর্ত প্রতীক তাদের কাছে সততার সংজ্ঞাটাকে খুব জানতে ইচ্ছে করছে দেশবাসী জানতে চায় কেজরিওয়াল সুপ্রিম কোর্ট বলেছে যে আবগারি কাণ্ডে দুর্নীতি হয়েছে মনীষ সিসার জামিন মামলায় বলেছে পরিষ্কার দুর্নীতি হয়েছে ইডিকে সময় দিয়েছে সাত না আট মাসের মধ্যে তদন্ত শেষ করতে সুপ্রিম কোর্ট বলেছে দুর্নীতি হয়েছে কেজরিওয়াল ইন্ডিয়া এগেনস্ট করাপশন মঞ্চ থেকে উঠে এসেছেন আন্না হাজারেকে নির্বাসনে পাঠিয়ে কুশ্রি দখল করেছেন মেগালোম্যানিয়াক অথরিটারিয়ান অ্যান্ডকোরাপ্ট অ্যানকোরাপ্ট এবং নিজের বাসভবন সংস্কার করছেন পঁচাত্তর কোটি টাকা খরচ করে আর গরিব দরদি তাকে তলব করলেই ও বিরোধী জোটকে ভাঙবার চেষ্টা করছে লাগে ভারে বা কি আজব যুক্তি পরে এবার মনে হয় কেজরিওয়ালের চের যাত্রা খুব বেশি দিন দেরি নেই যেভাবে তিনি সমন এড়াচ্ছেন যেভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন এবার হয়তো কোনোদিন দেখবেন তার বাসভবন থেকে ইডি তাকে অভিযান চালাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে ঘিরে রাখা হবে জায়গা এবং কেজরিওয়াল কেউ তারা হেফাজতে নেবে জন্য। তাকে অভিযুক্ত না হিসাবে হচ্ছে সেটা নিয়ে না উনি সব বুঝতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন যে এজেন্সির কাছে এমন তথ্য প্রমাণ আছে তাই সেই তথ্য প্রমাণের জাল কেটে তার বেরোনো মুশকিল তাই তিনি তার উত্তরাধিকারী খুঁজছেন বলছেন যে বিরোধী জোটকে ভাঙার চেষ্টা করছে এজেন্সি কেদি এই সব এই ধরনের কথাবার্তার এখন কি কোন গ্রহণযোগ্যতা আছে এনি রাজমহল পাহাড়ের ওপারে যে ভারতবর্ষ সেখানে তো অপারেশন লোটাস হলো ইডির অভিযান হলো এবার কি আমাদের ঈশ্বর পরিত্যক্ত বঙ্গে এটাই কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় আর্থিক অপরাধ এই জমানাতে সংগঠিত হয়েছে এটা নিয়ে আমার মনে হয় থাকার কথা নয় অতি বড় তৃণমূল এইটুকু মানবেন যে কোনো তাদের পরিবারের ছেলে মেয়েদের চাকরিগুলোও কিন্তু চোরেরা বাজারে নিলাম করেছে টাকার বিনিময় মিড ডে মিলে দুর্নীতি হয়েছে পুরো শিক্ষক অশিক্ষক খাদ্য চোর বালু এই হচ্ছে পরিস্থিতি কয়েকজন মন্ত্রী এই কয়েকজন নেতা তিহারে খাচ্ছেন কেউ পয়লা বাইশে আছেন কেউ প্রভাবশালীদের নিরাপদ আশ্রয়স্থল অনেকে বলেন এস এস কে এম আছেন সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ প্রভাবশালীকে বহুবার জেরা করা হয়েছে রক্ষা কবজ নিয়ে নিয়ে আছেন এই আদালত ও আদালত দামি দামি আইনজীবীকে নিয়োগ করে এই বিচারপতি পছন্দ নয় এই মামলা হবে না অন্য জায়গায় হোক বইভাবে হ্রাস ফালন মুখে বড় বড় কথা লোকে বলছে যে এতই যদি সততার বড়াই করেন তাহলে কোটে যাচ্ছেন কেন রক্ষা কবচ চাইতে বীর বিক্রমে যাবেন এজেন্সির তলব পেলে বীর বিক্রমে বেরিয়ে আসবেন কোনো অসুবিধা নেই তো তাহলে মানুষ বুঝবে না আপনারা সত্যি আপনার বলা আর করা দুটো এক রকম কাজ তা নয় আপনি যা বলেন এবং আপনি যা করেন তার মধ্যে মিল আছে দেখুন এজেন্সির অভিযান যে হতে পারে সেটা নিয়ে শাসক দল একটা আন্দাজ করছেন সম্ভবত ফেব্রুয়ারি মাসেই হতে পারে সেটা যাতে ঠেকানো যায় যাতে প্রভাবশালীদের জেল যাত্রা না হয় সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কি নিদারুণ প্রয়াস রাহুল গান্ধী বিহার থেকে ঢুকলেন বাংলায় নেয় যাত্রা করতে মালদা হয়ে মুর্শিদাবাদ যাবেন তার গাড়ির কাঁচ গাড়ির পিছনের কাঁচ ভেঙে চুরমার কথা আছে না সিনেমায় বলে রাসমান এফেক্ট মানে একটা ঘটনাকে চার রকম ভাবে ব্যাখ্যা করা অদিত চৌধুরী বলছেন যে পশ্চিমবঙ্গের সীমানায় ঢোকার পরই আক্রান্ত হয়েছে তার গাড়ি কারা আক্রমণ করেছে সেটা সাংবাদিকদের বুঝে নিতে বলেন আবার কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ সুপ্রিয়া সিনেতের ব্যাখ্যা যে ভিড়ের চাপে দড়িতে টান লেগে কাঁচ ভেঙে গেছে জয়রাম রমেশ বিষয়টাকে গুরুত্ব দিতেই চায়নি ইত্যাদি ইত্যাদি মানে একটা ঘটনার তিন রকম ব্যাখ্যা একে বলে রাসমান এফেক্ট যারা ওই সিনেমাটির মা চর্চা করেন তারা জানেন এই শব্দবন্ধটা একটা ঘটনাকে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করছেন তাতে অবজেক্টিভ হয় না যে যা নিজের মতকে সামনে রেখে ঘটনার বিশ্লেষণ করেন অবশ্যই কালার্ড এখানে উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এটা বিহারে হয়েছে কাটিহারের দিকে তিনি এসবে সমর্থন করেন না গান্ধী পরিবারের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক আছে কিন্তু কোনো রাজনৈতিক সম্পর্ক নেই রাহুলকে বসন্তের কোকিল বলে কটাক্ষ করেছেন আচ্ছা রাহুল গান্ধী যেখানে যেখানে ন্যায় যাত্রা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সেখানে যাচ্ছেন পদযাত্রা করছেন এত ভয় কংগ্রেসকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন কোন কোন জায়গায় গেলেন দেখুন মালদা মুর্শিদাবাদ দিনাজপুর কুচবিহার থেকে শুরু হয়েছে সংখ্যালঘু মানে মুসলমান ভাই বোনরা যেন তাকে রক্ষাকর্তা বলে মানেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন কংগ্রেস বাম আইএসএফ কিন্তু মুসলমানদের কাছে একটা বিশ্বাসযোগ্য বিকল্প হিসাবে সামনে চলে আসতে পারে পির্জার নসাদ সিদ্দিকের সবাই যে লোক হচ্ছে তরুণ প্রজন্ম আছেন সরোষ এতে তো ভয় তিনি পাবেনি আর কংগ্রেস এবং বাম বিজেপির বিরোধী তো মতাদর্শের বালাই নেই যখন যে হয় সে আকার ধারণ পাত্রে করে তাই রাহুল সিপিএম নয় তিনি মুসলমানদের কাছে ত্রাতা মাসিহা এটা প্রমাণ করার জন্য ওই মুর্শিদাবাদ মালদা এবার ববি হাকিমকে ডেকে দিলেন একসঙ্গে পদযাত্রা বিস্তর ঘোষণা সিপিএম কে গালমন্দ সিপিএম নাকি ইন্ডিজোটকে কে কন্ট্রোল করে সিপিএম নাকি কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ককে ভিসিয়ে দিয়েছে সিপিএম তো শূন্য তা সিপিএম এর এত ক্ষমতা যে কংগ্রেসকে প্রভাবিত করবে কংগ্রেস তৃণমূলের সম্পর্ককে ভিসিয়ে দেবে মাননীয় মুখ্যমন্ত্রী একটু যদি নিজে ইন্ট্রোসপেক্ট করেন তাহলে কংগ্রেসের এই রাজ্যের কংগ্রেসের আপনার হাত ধরতে এত অনীহা কেন বুঝতে পারবেন দু আপনি কংগ্রেসের সঙ্গে হাত মিলেছিলেন দু হাজার এগারোতে মিলিয়েছিলেন কংগ্রেস প্রভূত সহায়তা করেছিল আপনার কথা মতো সোনিয়া গান্ধী নির্দেশ দিয়েছিল তারপর পঁয়ষট্টি হলো কংগ্রেস বেশি দিন টিকতে পারলো না তারপরে আপনি কংগ্রেসের নির্বাচিত জেলা পরিষদকে ভাঙলেন বিভিন্ন ভাবে ভাঙলেন বিধায়কদের কংগ্রেস ত্যাগ করে তৃণমূলের পতাকা ধরতে বাধ্য করলেন কারণ আপনি জানতেন কংগ্রেসের ক্ষয় মানে আপনার বৃদ্ধি তা কংগ্রেস আপনাকে কি করে বিশ্বাস করবে চৌত্রিশ বছরের বাম জমানায় কোন কংগ্রেস পরিচালিত জেলা পরিষদ পঞ্চায়েত পুরসভা কোনোদিন বামেরা দখল করেছে করেনি এটা ইতিহাস এটাকে মানতে হবে কংগ্রেসের জনপ্রতিনিধিদের বামেরা তাদের স্বর্ণ কখনো প্রলোভন দেখিয়ে বা প্রশাসন দিয়ে চাপ সৃষ্টি করে দলত্যাগ করিয়েছে করেনি হ্যাঁ বামেদের অত্যাচারে বহু কংগ্রেস কর্মী ঘর বাড়ি ছাড়া হয়েছেন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন সব সত্যি রাজনৈতিক লড়াই হয়েছে কিন্তু দলত্যাগ করানো নির্বাচিত জনপ্রতিনিধিদের কিনে নেওয়া টোপ দেওয়া নির্বাচিত বোর্ডকে ভেঙে দিয়ে দখল করা এসব বামেরা করেনি তৃণমূল করেছে কংগ্রেসের সাথে তাই কংগ্রেস কবার কবার এই ভুল না ওয়ান্ডা জয়রাম রমেশ বলছেন দিন জয়রাম রমেশ কোন একটি লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে জিতে আসুন আমার মনে হয় জয়রাম রমেশ সব জানেন সুপ্রিয়াসনে তো সব জানেন কংগ্রেস নিজের গায়ে ঘরে এই সমঝোতা ভাঙার দায়টা নিতে চাইছে না তারা পুরোটা দায় তৃণমূলের ঘাড়ে চাপাতে চাইছে বলতে চাইছে আমি তো কত চেষ্টা করেছি কত বার্তা দিয়েছি কিন্তু দিদি রাজি হলেন না এটাই তো বলবে মমতা দিদি আদর্শ বিজেপি বিরোধী লড়াইয়ের তিনি এক যোদ্ধা ফিলার পাঠিয়ে যাচ্ছে জয়রাম রবি ইচ্ছে করে ফিলারটা পাঠাচ্ছে যাতে এই সমঝোতা ভাঙার দায় কংগ্রেসের খারে না পড়ে যাতে এরাজ্যের মুসলমানরা অন্তত কংগ্রেসকে দোষী না ঠাওড়ায় যে তারা একটা আর তৃণমূল তো কংগ্রেসের সঙ্গে যাওয়ার প্রশ্নই নেই দুটো আসনের কথা যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন হয়তো এক সময় ভেবেছিলেন কিন্তু রাম মন্দিরে উদ্বোধনের আগে পরে আবেগের বিস্ফোরণ এজেন্সির তৎপরতা তিনি বার্তা দিচ্ছেন দেখো তোমাদের মতাদর্শগত প্রতিদ্বন্দ্বী কংগ্রেস রাহুল গান্ধীকে আমি এক ইঞ্চি জমি ছাড়েনি আমি হিমান বিশ্ব শর্মাকেও চ্যালেঞ্জ করছি রাহুল বিরোধিতার প্রশ্নে বিনিময় এখানে যেন রাঁচির পুনরাবৃত্তি না হয় এখানে যেন কেজরিওয়ালের সঙ্গে যা হচ্ছে তা যেন না হয় এখানে প্রভাবশালীরা যেন দুধে ভাতে থাকে দেখো আমি রাহুলকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিচ্ছি এটাই তো বার্তা কিন্তু তাও প্রভাবশালীদের বাঁচাতে কি পারবেন এ রাজ্যের প্রধান কারণ বিহারে পট পরিবর্তন হয়ে গেছে ঝাড়খন্ডের এই সরকারের অস্তিত্ব কদিন আই হ্যাভ অ্যা গ্রেট টাউন আমি বলছি উদ্ধাব ঠাকরে শেষ পর্যন্ত একনাথ সিংদের সঙ্গে সমঝোতা করে এনডিএ ফোর্ডে চলে আসবেন আর যে রাজ্যে বিয়াল্লিশটা আসন দু হাজার উনিশে আঠেরোটা আসন জিতেছে বিজেপি এবার অমিত শাহ টার্গেট দিয়েছেন পঁয়ত্রিশ সে রাজ্যে বুড়ি বুড়ি দুর্নীতির অভিযোগ অনেক প্রভাবশালী জেলে সেখানে এ রাজ্যের শাসক দল বলছে এজেন্সির পাঠিয়ে সক্রিয়তা যেন না হয় শুনবে কেন অমিত শাহ শাসক দল যে দুর্নীতির সঙ্গে যুক্ত দুর্নীতি যে রাজ্যের শাসক এ দলের সঙ্গে সমার্থক সেইটা বিজেপি সুকৌশলে নানাবিধ প্রচারের মাধ্যমে একটা ধারণা মোটামুটি প্রতিষ্ঠিত করে দিয়েছে অনেকে বিশ্বাস করতে শুরু করেছে তারপর নির্বাচনের আগে এজেন্সির তৎপরতা বহু গুণে বাড়বে এবং প্রভাবশালীদের দরজায় পৌঁছে যাওয়াও বিচিত্র কিছু নয় হেমন্ত সরেন আদিবাসী আবেগকে উস্কে দিয়ে রাজনীতির খেলা খেলতে চেয়েছিলেন সফল হননি কেজরিওয়ালও সফল হবেন না তবে রাম মন্দির উদ্বোধন হয়ে গেছে বাজেটও হয়ে গেল সামনে আর বড় সেরকম ইভেন্ট নেই নির্বাচনের দিন ঘোষণা তার আগে কোর্টের তো নির্দেশ আছে তদন্তে তো কোথাও কোনো বাধা নেই এবং ওয়াকিবাহাল মহল বলছে কেন্দ্রীয় এজেন্সির কাছে প্রভাবশালীদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ আছে তথ্য আছে এখন শুধু সবুজ সংকেতের অপেক্ষা প্রভাবশালীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রশ্নে তথ্যবিজ্ঞ মহল বলছে সেই সংকেত এজেন্সি পেয়ে যাবে যতই এ রাজ্যে শাসক শাসক দল কেন্দ্রের দলকে ফিলার পাঠান না কেন কাজ কিছু হবে না এই যে মুখ্যমন্ত্রী দরবার করলেন প্রধানমন্ত্রীর কাছে বকেয়া টাকা পাওয়ার জন্য সুদীপ বাবু কালকে প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে কবে পাবো সুদীপ বাবুকে নাকি প্রধানমন্ত্রী বলেছেন সিএজি রিপোর্টটা করে দেখতে তারপরেই বাবুকে দেখলাম সাজাদ পুনেওয়ালার সঙ্গে না গৌরব ভাটিয়ার সঙ্গে সাংবাদিক বৈঠক করে অভিযোগ করছেন দু লক্ষ কোটি টাকা কেন্দ্র দিয়েছিল রাজ্যকে তার হিসাব দেয়নি বিভিন্ন খাতে গ্রামোন্নয়ন আছে শিক্ষা মিড ডে মিল ইত্যাদি ইত্যাদি তাহলে মুখ্যমন্ত্রী দরবার করেছেন কমিটির বৈঠক হয়েছে কিন্তু হিসেব না দিলে যে টাকা পাওয়া যাবে না সেটা কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ মহল থেকে পরিষ্কার করে দেয়া হয়েছে তাই কোন রকম আপ সমঝোতার প্রশ্ন নেই সংঘাত আরো তীব্র হবে এবং নির্বাচন ঘোষণার আগেই আমার মনে হয় যে প্রভাবশালীদের দরজায় করা নাড় পে কেন্দ্রীয় এজেন্সি তাই অনেক প্রভাবশালীর রাতের ঘুম উবে গেছে এই আশঙ্কায়